নদিয়া জেলার তেহট্ট থানার লোটাস ক্লাবের উদ্যোগে তেহট্টে শুরু হলো পুরনো বস্ত্রের বাজার, যেখান থেকে দুস্থ মানুষজন তাদের প্রয়োজনীয় জামাকাপড় সংগ্রহ করতে পারবেন একেবারে বিনামূল্যে। আর আজ থেকেই এলাকার দুস্থ মানুষজন জামাকাপড় সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। লোটাসের এই অভিনব প্রয়াস সত্যিই প্রশংসনীয়। মানবসেবার এমন নিদর্শন পাথেয় হয়ে থাকুক। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। পাশাপাশি গত 14 নভেম্বর 2019 শিশু দিবসের দিন একটি সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজ চালু করেছে তেহট্ট লোটাস ক্লাব। বিভিন্ন লোকের কাছ থেকে পুরনো কিন্তু ব্যবহারযোগ্য ও পরিচ্ছন্ন জামাকাপড় সংগ্রহ করছে এবং করে শুক্রবার এবং রবিবার, প্রতি সপ্তাহে শুক্রবার এবং রবিবার সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত একটি দোকান খুলছে ফ্রি শপ, যেখানে বিনামূল্যে পুরনো বস্ত্র বাজার নাম দিয়ে চালু করেছে এবং সেখানে বহু লোক বিভিন্ন ধরনের দুস্থ এবং অন্যান্য বিভিন্ন লোক তাদের প্রয়োজন মতো বিভিন্ন পোশাক তারা নিয়ে যাচ্ছে। আমরা মানুষের কাছ থেকে এই বিভিন্ন জামাকাপড় পরিষ্কার কিন্তু ব্যবহারযোগ্য পরিচ্ছন্ন পোশাক আমরা সংগ্রহ করছি এবং মানুষের হাতে তুলে দিচ্ছি। এই এই আনন্দটা আমরা মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। যারা তেহট্ট এবং তেহট্টের আশেপাশে আছেন সকলে আমাদেরকে সহায়তা করছেন এবং এগিয়ে আসছেন। আমরা চাইব আরও বহু মানুষ আমাদের সহযোগিতায় এগিয়ে আসুন এবং যাদের প্রয়োজন আছে তারা প্রয়োজন মতো আমাদের এই বস্ত্র বাজার থেকে, পুরনো বস্ত্র বাজার থেকে বস্ত্র সংগ্রহ করুন। আশা করি আপনাদের সহযোগিতাতে আমাদের এই প্রোগ্রাম আরও বহুদূর যাবে। আপনাদের আশীর্বাদ, সহযোগিতা প্রার্থনা করি, আপনারা আমাদের পাশে থাকবেন। নমস্কার। নাম অনিন্দ রায়, তেহট্ট নদী। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।